ছেলেদের চেয়ে মেয়েদের শীত বেশি লাগে কেন, এই বিষয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি। দেশে জাকিয়ে শীত পড়তে শুরু করেছে, কোনো কোনো জেলায় শৈত্যপ্রবাহ চলছে, ঠান্ডা থেকে বাঁচতে আলমারির গরম কাপড় এরই মধ্যে গায়ে জড়িয়েছেন অনেকে। উত্তরে তুষারপাতের কারণে দেশে শৈত্যপ্রবাহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু আপনি জানেন কি, নারী এবং পুরুষদের একই রকম ঠান্ডা লাগে না? চিকিৎসকদের মতে পুরুষদের তুলনায় নারীরা বেশি ঠান্ডা অনুভব করেন, এর কারণ তাদের শারীরিক এবং অভ্যন্তরীণ গঠন। পুরুষদের তুলনায় নারীদের বেশি ঠান্ডা লাগার কারণ তাদের মধ্যে পাওয়া মেটাবলিজম। মেটাবলিজমের কাজ হলো শরীরে এনার্জি লেভেল ঠিক রাখা। শরীরে যখন প্রচুর শক্তি থাকে তখন তাড়াতাড়ি ঠান্ডা লাগে না। পুরুষদের তুলনায় নারীদের মধ্যে মেটাবলিজম লেভেল কম, এই কারণেই তারা পুরুষদের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করেন। আরেকটি কারণ হলো পুরুষদের তুলনায় নারীদের পেশি কম থাকা। এই পেশিগুলো শরীরকে উষ্ণ রাখে, এমন পরিস্থিতিতে নারীরা ঠান্ডায় দ্রুত কাঁপতে শুরু করেন। যদি আমরা ঘরের তাপমাত্রা সম্পর্কে কথা বলি, তবে সাধারণত 20-22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই কাঁপতে শুরু করেন মেয়েরা। চিকিৎসকরা বলেছেন, শীতকালে প্রচুর রোদ গায়ে লাগানোর পরেও যদি কেউ ক্রমাগত ঠান্ডা অনুভব করেন এবং সারাক্ষণ কাঁপতে থাকেন, সে পুরুষ বা নারী হোক না কেন, তবে এটিকে একটি সাধারণ শারীরিক সমস্যা মনে না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এটি শরীরের অন্য কোনো বড় রোগের লক্ষণও হতে পারে, সময় মতো পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করানো প্রয়োজন, তাহলে এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। তবে কোনোভাবেই শীতকে অবহেলা করবেন না, অথবা শীতে অতিরিক্ত কাঁপুনিকে অবহেলা করবেন না। ধন্যবাদ।